দর্শক বিন্দুকে আমন্ত্রণ জানাচ্ছি আমার বাংলা নিউজ চ্যানেল নিউজ হিন্দুস্তানেতে। মহাশূন্যে পাড়ি ভারতীয় বংশোদ্ভূত নভশ্চরের কল্পনা চাওলাদের উত্তরসূরি সিরিষা বন্দলা, ফের মহাশূন্যে পা পড়তে চলেছে ভারতের। মাত্র 31 বছর বয়সে মহাকাশে পাড়ি দিতে চলেছেন সিরিষা বন্দলা। সিরিষা বন্দলা হচ্ছেন একজন তেলুগু বংশোদ্ভূত। তিনিই হচ্ছেন প্রথম মহিলা যিনি মহাকাশচারিণী হিসাবে নিজেকে মেলে ধরবেন বিশ্বের দরবারে। আর এই সুযোগ পেয়ে আপ্লুত পেশায় অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার সিরিষা। তিনি আদতে অন্ধ্রপ্রদেশ তেনালির বাসিন্দা, দীর্ঘদিন ধরে আমেরিকারও প্রবাসী। আগামী 11 জুলাই নিউ মেক্সিকো থেকে মহাকাশে উড়ে যাবে ভার্জিন গ্যালাকটিকের যানটি। তার ক্রু সদস্যদের মধ্যে রয়েছেন সিরিষা বন্দলা। তবে মহাকাশ অভিযানে যাওয়ার ভারতীয় বংশোদ্ভূত হিসাবে দ্বিতীয় হলেও ভারতের হিসাবে সিরিষা হচ্ছে চতুর্থ। তার আগে মহাকাশ অভিযানে সামিল হয়েছে রাকেশ শর্মা, কল্পনা চাওলা এবং সুনিতা উইলিয়ামসও। ভার্জিন গ্যালাকটিক একটি হচ্ছে মার্কিন বেসরকারি স্পেস এজেন্সি, যারা তাদের মহাকাশ যান ইউনিটি 22 আগামী সপ্তাহান্তেই তাদের পরীক্ষামূলক কর্মসূচির অংশ হিসাবে লঞ্চ করবে। ভার্জিন গ্যালাকটিকের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্র্যানসন, তার 2 পাইলট ছাড়া আরও 3 জন বিজ্ঞানী ওই মহাকাশযানে থাকবেন এবং সিরিষার সঙ্গী হিসাবে থাকছে বেথ ম্যাজেস এবং কলিন বেনেট। সিরিষা এই মুহূর্তে ভার্জিন গ্যালাকটিকের গভর্নমেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড রিসার্চ অপারেশনের হলো ভাইস প্রেসিডেন্ট। এই মহাকাশ অভিযানে তার কাজ হবে গবেষণা সংক্রান্তই, আর তার জন্য বিশেষভাবে ব্যবহৃত হবে ইউনিভার্সিটি অব ফ্লোরিডার একটি পরীক্ষা পদ্ধতি। সিরিষার বাবা ও মা বলতে গেলে তারা দীর্ঘদিন ধরে আমেরিকারই বাসিন্দা। বাবা হচ্ছেন ডক্টর মুরলি, যিনি পেশায় একজন কৃষিবিজ্ঞানী। সিরিষার এই খবরে উচ্ছ্বাসিত তার ভারতীয় আত্মীয়রাও। তরুণীর কাকা ডক্টর কান্নে গান্তি রামারাওয়ের কথায় আমি গর্বিত এবং টুইট করেছেন স্বয়ং সিরিষাও। তিনি লিখেছেন তার টুইটারে, ইউনিটি 22-এর অংশ হতে পেরে আমি অভিভূত ও সম্মানিত। এই সংস্থা চায় মহাকাশ হোক সকলের জন্য, আর তারই ক্রু অঙ্গ হতে পেরে আমি গর্ববোধ করছি। তো বন্ধুরা, আগামী 11 জুলাই ভার্জিন গ্যালাকটিকের মহাকাশযানে পাড়ি দেবেন ভারতের উত্তরসূরি এবং ভারতের গর্ভ সিরিষা বন্দলা। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ফিরে আসবো আবার নতুন কোনো আপডেট খবরের সঙ্গে। ততক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ।